উইন্ডোজ প্রোডাকশন হাউস বরাবরই মানুষকে নতুন এবং বাস্তববাদী গল্প দিতে বা দেখাতে ভালোবাসে। তারা সিনেমার মাধ্যমে বর্তমান সমাজের ব্যাধিগুলো মানুষের সামনে তুলে ধরে এবং পুরনো ধ্যান ধারণা থেকে নতুনের আলোয় আসতে সাহায্য করে। দর্শকদের তারা ভাবায় বিভিন্ন জিনিস নিয়ে, যেমন তাদের নব্য সিনেমা গোত্রতেও দেখা গেছে অনেক দর্শক সিনেমা দেখার পর হল থেকে বেরিয়ে বলেছেন যে আমরা মানুষেরাই নিজেদের ধর্মের বেড়ায় বেঁধে রাখি। আসলে সিনেমার মতোই মানুষের একটাই ধর্ম, তা হলো মনুষ্যত্ব। এভাবেই 2019 তারা তাদের আগামী ছবি লক্ষ্মী ছেলের পোস্টার বার করেছিলেন। কথা ছিল 2020 মাঝামাঝি হলে প্রকাশ পাবে সেই ছবি, কিন্তু করোনার এই অতিমারিতে তার সম্ভব হয়ে ওঠেনি, আপাতত স্থগিত আছে। কিন্তু প্রকাশিত হওয়ার আগেই এক বিরাট মাইলস্টোন ছিল এই সিনেমা। হার্টল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2020 আন্তর্জাতিক প্রতিযোগিতা সেকশনে অফিসিয়াল নমিনেশন পেয়েছে এই ছবি, যা তাদের বড় অ্যাচিভমেন্ট বটেই। ছবির গল্পটা বেশ অন্যরকম ছিল। মূল প্লট ছিল যে আস্তিকরা প্রধানত বিপদে পড়লেই ঈশ্বরের শরণাপন্ন হন, কিন্তু যদি ঈশ্বর বিপদে পড়ে মানুষের শরণ নেন তখন কি হবে। ছবির মূল আকর্ষণ এই প্রথমবার পাপ বেটা অর্থাৎ কৌশিক গাঙ্গুলি ও উজান গাঙ্গুলিকে একসাথে কাজ করতে দেখা যাবে। পরিচালনায় বাবা থাকলেও নাম ভূমিকায় ছেলে উজানি আছেন, এছাড়া চুনি গাঙ্গুলি, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখরা উল্লেখযোগ্য। তাই এক কথায় বলা যেতেই পারে যে প্রকাশ পাওয়ার আগেই এমন অ্যাচিভমেন্ট, প্রকাশ পাওয়ার পর যে আরও পুরস্কার ও দর্শকদের শুভেচ্ছা আদায় করবে তা বলাই বাহুল্য। এবং আশা করা যায় সিনেমা হল খুললেই ছবি খুব শীঘ্রই প্রকাশ পেয়ে যাবে। টলিউডের এবং সিনেমা সংক্রান্ত আরও বিশদে খবর জানতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে শর্মিলা শো হাউসের পর্দায়। ধন্যবাদ। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.